দেশের উত্তর পূর্বাঞ্চলের তিন জেলায় বন্যায় 10 জন মারা গেছেন, এর মধ্যে শেরপুরে 8 জন ও ময়মনসিংহের 2 জন। বুধবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানান, বন্যায় 2,38,391 জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা আক্রান্ত শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার 13টি উপজেলা বন্যা প্লাবিত। পানিবন্দী ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট 140টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে 1,337 জন এবং 561টি গবাদি পশু রয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দিতে চালু রয়েছে 20টি মেডিকেল টিম।